নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবার কারণে যারা খেজুরের কাঁচা রস খেয়েছে তারাও এখন রয়েছে মৃত্যুর ভয় আর আতঙ্কে। শুধু তারাই নয়, আতঙ্কিত পুরো গ্রাম। গ্রামকে গ্রাম আতঙ্কিত আছি এই রস খাওয়াতে। মারা যাওয়ার পরে সবাই আতঙ্কিত, আমরাও কি রকম ঘর থেকেও বের হয় না। মানিকগঞ্জের সদর উপজেলার পোটাইল ইউনিয়নের মান্তা ও খোস্তা গ্রামের বাসিন্দাদের রাত দিন কাটছে আতঙ্ক আর ভয়। এখনো শোক কাটেনি খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া বাবুল মিয়ার পরিবারের। টানা 15 দিন নিজের সঙ্গে যুদ্ধ করে মারা যায় ব্যবসায়ী বাবুল মিয়া। তার পরিবারের অন্যান্য সদস্য সহ গ্রামবাসীরও আতঙ্কে কাটছে দিন। ঢাকায় নেওয়ার পর তারা আইসিইউতে ভর্তি করতে বলছে, তারপরে থেকে তো আইসিইউতে ভর্তি করার পর থেকে আর জ্ঞান নেই। লাইফ সাপোর্টে নিয়ে ঢোকাই দিল, আমাদের দেখবার দানা কিছু দানা, আর প্রতিদিন 90-93 হাজার করে বিল আসে। আমরা অসহায় হয়ে গেলাম, এখন নিঃস্ব হয়ে গেছি। আমাদের বুড়ো ভাই অসুস্থ হয়ে 10-12 লাখ টাকা খরচ করে আমাদের ঢাকা শহরে মারা গেছে। তার দুইটা ছেলে আছে, তার মিসেস বিধবা হয়ে গেল। দুইটা নাতি নিয়ে আমাকে কেমনে চললাম, এইটুকু আমাকে আর কিছুই নেই। এদিকে এ অঞ্চলে জ্বর হয়ে গত 15 দিনে দুজনের মৃত্যু হলেও তাদের মধ্যে একজন নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে বলে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন। আমাদের কাছে একজনের তথ্য আছে, এই রোগীটির নাম হলো বাবুল মিয়া, 38 বছর বয়স। 24 তারিখে আসলে এই রোগীটির নিপা ভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়। 2012 সালে মানিকগঞ্জের শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নে নিপা ভাইরাসে এক সপ্তাহে 4 জনের মৃত্যু হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ।